ডাক্তার তোফাজিল হোসেন স্যারের কাছে আমি জানতে চাই যে কোন পর্যায়ে গেলে আইসিইউ রোগীদেরকে লাইফ সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় হ্যাঁ ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আইসিইউতে দেখা যায় যে আমরা লাইফ সাপোর্টে যাই যখন বা লাইফ সাপোর্ট বলতে যেটাকে আমরা বুঝি যে মেকানিক্যাল ভেন্টিলেশনে যাওয়া লাগে সাধারণত রোগীদের হচ্ছে গিয়ে দেখা যায় যে যদি জ্ঞানের মাত্রা কম থাকে যে আমরা যে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যেটাকে বলতেছি যে ডেঙ্গু শক সিনড্রোম যদি পেশেন্টের জ্ঞানের মাত্রা কমে যায় পালস প্রেশার কমতে কমতে যদি জ্ঞানের মাত্রা কমে যায় বা অজ্ঞান হয়ে যায় সেই রোগীগুলো দেখা যায় যে আমরা যদি যে শ্বাসনালীটাকে প্রোটেক্ট করতে চাই সেই পেশেন্টগুলোকে আপনার ভেন্টিলেশনে যেতে হয় বা লাইফ সাপোর্টে যেতে হয় আবার দেখা যায় যে অনেক পেশেন্টের ওয়ার্ডে বা কেবিনে দেখা গেলো যে ফ্লুইড দিতে হবে দিতে হবে কিন্তু অনেক বেশি ফ্লুইড দিয়ে দিয়েছে তখন দেখা যায় যে রোগীদেরকে পালমোনার এরিমা ডেভেলপ করে বা কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলে এয়ারডিএস বলে এই তখন দেখা যায় আইসিউতে আপনার লাইফ সাপোর্ট বা মেকানিক্যাল ভেন্টিলেশনে যাওয়া লাগে আবার দেখা যায় যে কোনো পেশেন্টের যদি রেসপিরেটরি ফেইল ডেভেলপ করে তখনও সেই রোগীগুলোকে আপনার লাইফ সাপোর্টে যেতে হয় ধন্যবাদ স্যার স্যার আপনার কাছে জানতে চাই যে আপনি বললেন কথা তো ডেঙ্গু জ্বর হলে অনেক সময় যেটা হয় যে ব্লাড প্ল্যাটলেট কমে যায় তো সেক্ষেত্রে কি এই বিষয়টি ঝুঁকিপূর্ণ এবং ব্লাড যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের শরীরে প্লেটলেট সাধারণত দেড় দেড় লাখ থেকে চার লাখ পর্যন্ত থাকে পার কিউবিক মিলিমিটারে এটি স্বাভাবিক পরিমাপ